Mamá. আল্লাহ আল্লাহ ফেটে সব পানি পড়ে যাচ্ছে। কি অবস্থা সবার? আজকে আমরা লিয়ামনির নানি বাড়ি থেকে এবার আমার নানি বাড়ি যাচ্ছি, মানে আমার মার মার বাড়ি যাচ্ছি আজকে। তো আমার মার বাড়ি হচ্ছে আমাদের গ্রামে, তো আমরা হচ্ছে পাড়া আলাদা। তো এই যে আমার নানি বাড়ি চলে আসছি, তো নানি উপরে থাকে, সে দোতলায় থাকে, তো নানি এখানে একাকাই থাকে। তো তার জন্য তার সাথে আমরা দেখা করতে আসছি, কিছু খাবার নিয়ে আসছি, মা রান্না করে দিয়েছে। তো নানি বাড়ি এসে এই যে ভাই আর বোন দুজনে মিলে কুল পেড়া শুরু করে দিয়েছে। আমার ছোটো বোন ভাইরে বলছে যে তুই কুল পেড়ে দে, ঢাকায় নিয়ে যাবো আমি। তো ভাই হচ্ছে নানিদের কাছ থেকে কুল পেড়ে দিচ্ছিল। ছোটোবেলায় আমরা এখানে এসে গাছে উঠতাম, নানিদের এখানে বড় গাছ আছে, কুল গাছ আছে নানিদের, তো সেখানে বসে কুল পাড়তাম। তো আমার নানি বলছিল যে আমার মেয়ে খুবই ভদ্র হয়েছে আমার মতো, আমি ছোটবেলায় এমন ছিলাম। তো এদিকেরই ভাই আর লিয়ামনির বাবা ছাদে চলে গেছে যে নারকেল পারবে, নারকেল না মূলত ডাব পারবে। আমার ছোটো বোন বলছে ডাব পাড়ো, ডাব ঢাকায় নিয়ে যাবো, ডাব খাবো। তো এই যে ডাব পাড়তে গেছে, ওরা সব ডাব ফাটাই ফেলছে, দোতলার উপর থেকে পাড়ছে, একেবারে সব নিচে ঢপঢপ করে পড়ছে আর ফেটে যাচ্ছে। তো এরা তো ডাব পাড়তে পাড়তে টায়ার্ড হয়ে যাচ্ছে, কিন্তু ডাবের ডাব কাজের কাজ কিছুই হচ্ছে না। তো এই শেষমেশ বেশি ডাব পাড়তে পারিনি। তো আমার বোন তো সেই চিল্লানি শুরু করে দিয়েছে যে এই সব ডাব পাড়ছে আর এই ডাবগুলো সব ফাটাই ফেলছে এরা, তো কী নিয়ে যাবো আর কী খাবো। তো এই যে এরা ডাব পাড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছে, তো দুইজনেই হচ্ছে সে কাজ করে না, এরা কাজ না করে করে এদের গায়ে সব জং ধরে গেছে। তো এই রোদির মধ্যে যে ডাব পাড়তে যে নিজেরাই কাহিল হয়ে যাচ্ছে, নিজেদেরই মনে হচ্ছে ডাব কেটে এখনই খাওয়ানো লাগবে, নাহলে এরাই অজ্ঞান হয়ে যাবে। তো আর কি শেষমেশ হয়তো বা 5-6টা ডাব পাড়ছিল আর সবগুলোই ফেটে গেছিলো, 2-3 খান সবই ফেটে গেছিলো। তো এই যে এবার লিয়ামনির বাবা এই যে এরা হচ্ছে পুকুর পাড়ে বসে আছে, আমার নানির পুকুর পাড়ে। তো এটা আমার নানাদের পুকুর, এখানে আমরা ছোটোবেলায় প্রচুর মাছ মারিছি আমার নানার সাথে বসে, এখানে বসে বড়শি দিয়ে মাছ মারতাম নানিদের সিঁড়ির পাড়ে বসে। তো এখন আমরা নানি বাড়ির থেকে আবার বাড়ি চলে যাচ্ছি। তো এই যে আমাদের গ্রামের রাস্তা খুবই সুন্দর, তো এটা আমাদের বাজার, এই যে বাড়ি চলে আসছি। তো এখন আমরা বাড়ির ভিতরে ঢুকবো, এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির নিচতলা, তো এটা হচ্ছে আমার ভাত দোকান। তো এই দোকানের ভিতরে সুন্দর পাখি আছে, আমার ভাড় অনেক পাখি ছিল আগে, সবই বিক্রি করে দিয়েছে আর কিছু পাখি আছে। তো আমার মেয়েকে দেখাচ্ছিলাম পাখি, দেখো তোমার মামার পাখি। তো এটা হচ্ছে ছোটো ছোটো 2টা পাখি ছিল, পাখিগুলো অনেক সুন্দর ডাকে। তো আর কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।